আমার কাছে না একটা খবর আছে, বরদাদা দাদুকে অনেক টাকা দিয়েছে, বাজারও এসছে, বড় মাছ রান্নাও হয়েছে। তার মানে এখন অভাব নেই, দাদু থেকে আমাকে এক টাকা এনে দে। এক টাকা খাওয়ার জন্য বুঝি এক টাকা লাগে? উফ, আমি যে মাস্টার মশাইয়ের কাছে পড়তে যাচ্ছি, গুরুদক্ষিণা দিতে হবে না? এতদিন পয়সা ছিল না দিইনি, কিন্তু এখন তো দিতে হবে। 12 আনা মাস্টার মশাইকে দেবো, আর বাকি 4 আনা আমি খাবো। পড়ানোর দায়িত্ব যেরকম তুই নিয়েছিস, টাকা দেওয়ার দায়িত্ব তোর, যা নিয়ে। দায়িত্ব? টাকা না দিলে মাস্টার মশাই তো আলাদা করে পড়াবেন নি, আর এই নবাবপুত্র তো লেখাপড়া ছাড়া তাল খোঁজে শুধু। ঠিক আছে, আমি চেয়ে এনে দিচ্ছি। এই শোন, দাদুকে বলে দিবি আজকে আমি মাস্টার মশাই বাড়িতেই থাকবো, কাল ফিরবো। বেশ। পাকা মেয়েটা আমায় ধরতেই পারলো না। এক টাকাও জোগাড় হয়ে যাবে, 8 আনা তো হলো যাত্রার টিকিট, আর বাকি 8 আনা দিয়ে আমি খেয়ে নেবো অন্য কিছু। রান্না হয়ে গেছে, খেতে এসো সবাই। সদুদি, আজ কি কি খাবার হয়েছে? ওরে ও বেহুলা সখি, শুনো দিয়া বোন, বাসর রাতে মোর ফুরাইবে জীবন, দিও না কামিনী ফুল, নিশি আসে যেথা, তুমি আমি দুয়ে মিলে স্বর্গ গরিব হেথা। এ মা, কেমন যেন পচা পচা কথা, কেউ হাততালি দেবে না। শুধু তুই বল, আমাদের গায়ে যখন যাত্রা হয়েছিল তখন এমন ধরা কথা ছিল? তো ভালো ভালো কথা ছিল না? এ তো সবে শুরু, বলি না খালি কুদ দরে কিচ্ছু জানেন। সৃষ্টি সংলাপটা তো আসবে একেবারে শেষে, এখন তো যেতে লেখাবে আর কাটাবে, লেখাবে আর কাটাবে, লেখাবে আর কাটাবে। এত বাজে কাটতে আছে, আপনি এখন লিখুন আর কাটুন, আমরা তখন শুনবো যখন আপনার কাটাকুটি শেষ হবে। এই হলো গিয়ে বুদ্ধিমানের মতো কথা।